আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি নতুন বিজ্ঞপ্তিতে স্বাগত জানাচ্ছি। আমরা আজকেও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং প্রাক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ 2021 প্রকাশ করা হয়েছে। এখানে পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590, গ্রেড হলো 13, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। শূন্য পদের সংখ্যা, রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক পদ 95টি, প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য রাজস্ব খাতভুক্ত শ্রেষ্ঠ সহকারী শিক্ষক পদ 186টি। বয়সসীমা 25/2/2021 তারিখে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 30 বছর। মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32 বছর। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। এখানে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবে। অনলাইনে বা চেয়ারম্যান বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বরাবর স্বহস্তে লিখিত বা পূরণকৃত সরকারি চাকরির আবেদনপত্র আগামী 25/2/2021 তারিখ বিকাল 5টার মধ্যে অফিস চলাকালীন সময়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে পৌঁছাতে হবে। উক্ত তারিখ বা সময়ের পরে অনলাইন কিংবা সরাসরি ডাকযোগে বা অন্য কোনো উপায়ে প্রাপ্ত দরখাস্ত গ্রহণ করা হবে না। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট www.bhdc.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে অভ্যন্তরীণ এই সেবা অনলাইন চাকরির আবেদন অপশন অথবা bhdc.eservicebd.com ওয়েবসাইটে প্রবেশ করে 25শে ফেব্রুয়ারির মধ্যে বিকাল 5টার মধ্যে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন শুরু হবে 10 ফেব্রুয়ারি সকাল 10:30 থেকে এবং শেষ হবে 25 ফেব্রুয়ারি বিকাল 5টায়। আবেদনকারী যে উপজেলা স্থায়ী বাসিন্দা তার প্রার্থিতা উক্ত উপজেলার অনুকূলে নির্ধারিত হবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তদনুযায়ী নিয়ন্ত্রিত হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2019-এ বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলায় নিয়োগের অগ্রাধিকার দেয়া হবে। এখানে আবেদন ফি হচ্ছে 300 টাকা, কোটার অপশনও দেওয়া আছে এবং স্বহস্তে যারা লিখবেন তারা কি কি কাগজপত্র দিতে হবে এখানে কাগজপত্রের তালিকা দেওয়া আছে, আপনারা তালিকাটা একটু দেখে নেবেন। এখান থেকে আবেদন হচ্ছে 300 টাকা, এটা ব্যাংক ড্রাফট করতে হবে অথবা পে অর্ডার, পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়। এরপর আরো কিছু বিস্তারিত আছে, আপনারা ভালো করে এই বিষয়গুলো এখান থেকে দেখে নেবেন। আর বয়সের ক্ষেত্রে 21 থেকে 30 বছর, তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32 বছর। বয়স নিরূপণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানায় আবেদন করতে পারবেন, তবে এ দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদন উল্লেখ করবেন তার প্রার্থিতা সেই উপজেলার কোটায় বিবেচিত হবে। অর্থাৎ আপনি যদি স্বামীর এলাকায় চাকরি করতে চান তাহলে আপনাকে স্বামীর ঠিকানাটা স্থায়ী হিসেবে দিতে হবে, যদি পিতার এলাকায় করতে চান তাহলে পিতার ঠিকানাটা স্থায়ী ঠিকানায় দিতে হবে। এই বিষয়টা ভুল করা যাবে না। আবেদনকারী যে উপজেলায় সে উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। পুরুষ মহিলা সবাই এখানে আবেদন করতে পারবে। আবেদন দুই প্রক্রিয়া অনলাইনে হবে। আরো কিছু শর্তাবলী আছে, এখানে আপনারা ভালো করে একটু দেখে নেবেন। কোটার প্রার্থীগণ স্ব স্ব আবেদনপত্রের খামের শিরোভাগে অর্থাৎ উপরে লাল কালিতে কোটার নাম, পুরুষ মহিলা প্রার্থী এবং উপজেলার নাম লিখতে হবে। আবেদনপত্রে স্পষ্ট অক্ষরে আবেদনকারীর নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, পূর্ণাঙ্গ ঠিকানা, অর্থাৎ সরকারি চাকরির যে আবেদন ফর্ম আছে সেই আবেদন ফর্মটা পূরণ করলে হবে। তাহলে এই আবেদন ফর্মের মধ্যে এই তথ্যগুলো চলে আসবে।
লিখিত ও মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না। নিয়োগের ক্ষেত্রে নিয়োগ কমিটির 18/1/2000 খ্রিস্টাব্দ তারিখের সবার সিদ্ধান্ত অনুসরণ করা হবে। আর ব্যাংক ড্রাফট যেটা, সেটা আপনার সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এই ব্যাংকগুলোতে করতে পারবেন, অর্থাৎ সরকারি যে ব্যাংকগুলো সেগুলোতে করলে ভালো। চেষ্টা করবেন সোনালী ব্যাংকে করার জন্য ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার। আবেদনপত্র গ্রহণ বা বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে, এই বিষয়ে কোনো প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না। এছাড়া অনিবার্য কারণবশত নিয়োগ প্রক্রিয়া স্থগিত, বাতিল, প্রত্যাহার করার সম্পূর্ণ ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। আমি এই সার্কুলারটির লিঙ্ক, পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।